আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে মন কেমনের বৃষ্টি সিজন টু এর 21তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। হরিরা পৌঁছানোর সাথে সাথে নীরা ফোনে কাউকে একগাদা বকাঝকা করলো, তারপর ফোন কেটে দিয়ে রাহিকে কোলে তুলে নিল। রাহি নীরার দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ চেয়ে রইল আর বলল, বেরিস তারা বউ রাগে কেন? নীরা ঠিক করে হেসে বলল, এমনি এমনি। রাহি বলল, এমনি এমনি রাগে কেন? মনে এসে কোলে নিল রাহিকে। রাহিমনার গাল টেনে দিয়ে বলল, সবাই রাহিকে কোলে নেয় কেন? অফিসম্যান আসে না কেন? ব্যারিস্টার আসে না কেন? সবাই হেসে গড়াগড়ি খেল রাহির কথায়। প্রায় অনেক সময় কেটে যাওয়ার পর কোথা থেকে যেন ছুটে আসে একটা ছেলে নীরার কাছে। নীরাকে জাপটে ধরে জড়িয়ে রাখে। প্রায় অনেকক্ষণ সবাই সেদিকে তাকিয়ে হাসে। ছেলেটি নীরার গালে জোরে চুমু বসিয়ে ডাকে, মেরি মা। নীরা যেন খুশিতে কাঁদে, কেঁদে দিয়ে বলে, আসার সময় আসার সাথে সাথে বন্ধুর বোনের বিয়েতে চলে যেতে হলো তোর? গেলি যে গেলি আর এলি না, থেকে এলি। ছেলেটি মায়ের চোখের জল মুছে দিয়ে বলে, মা আসতে দিচ্ছিল না, কি করব, তুমি রাগ করো না প্লিজ, আজ তোমার হাতের রান্না খাবো, তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, এবার খুশি? নীরা ছেলের মাথায় চুলে হাত বুলিয়ে কপালে চুমু কাটে, মুখে হাত বুলিয়ে বলে, আমার মাহি, আমার বাচ্চাটা আগের মতো কথা বলে না কেন? ভাই, ডাকটি শোনার সাথে সাথে পিছু পেরে ছেলেটি মুখ ফুটে বের হয়, দিদিয়া। সে ধীর পায়ে হেঁটে মেয়েটিকে জাপটে জড়িয়ে ধরে উপরে তুলে ঘুরিয়ে বলল, এখনো শুকনো কেন, মোটা হওনি তুমি? পরি হাসার জন্য কথা বলতে পারল না, হাসতে হাসতে চোখের জল বেরিয়ে গেল আর বলল, ভাই তুই কত বড় হয়ে গেছিস, আমি তোকে চিনিয়ে উঠতে পারছি না, ও আল্লাহ। ছেলেটি ঈশার কাছে গেল, সালাম করে জড়িয়ে ধরে ডাকল, ডাক্তারের বউ, তোমার ডাক্তার কোথায়? ঈশা বলল, আছে, তুই কেমন আছিস? ছেলেটি বলল, খুব খুব ভালো আছি, তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। দূর থেকে একটা চিকন কণ্ঠস্বর ভেসে আসলো, মিহি। মাহিদ গাড়ি ফিরিয়ে তাকালো, লাল সাদা টি শার্ট, কালো প্যান্ট, সাদা কেডস পরা ছোট্ট বাচ্চাটির কালো চুলগুলো সামনের দিকে কয়েকটা কোঁকড়ানো, ডাগর ডাগর চোখগুলো দিয়ে তাকিয়ে রয়েছে মাহিদের দিকে। মাহিদ এক পা হেঁটে গেল বাচ্চাটির সামনে, হাঁটু গেড়ে বসে বলল, কে তুমি? রাহি বলল, আমি চিকু ভাই, আমি রাহিয়ান চৌধুরী, আমি পরীর বাচ্চা, আমি রেহানের বাচ্চা, আমি। মাহিদ বলল, ধর শালা তোর পরিচয় দিতে কইছি বাপ, কার বাচ্চা তোর বাপ, কার বাচ্চা তোর মা, কার বাচ্চা সব জানি আমি। রাহির রাগ হলো, সে চিলিয়ে বলল, এভাবে বকো কেন, আমার মাম্মাকে কোলে নিয়েছো কেন, বাপ বাপ বলো কেন? মাহিদ হেসে ফেলল, রাহিকে কোলে তুলে নিল, রাহির গালে জোরে চুমু বসিয়ে বলল, কেন মাস্টার, এবার থেকে বাপ কইবি, বাপ বল বাপ। রাহি খিলখিলিয়ে হাসলো আর বলল, বাপ বলবো কেন, কেন বাপ কেন, মিহি দুষ্ট কেন, মিহি বাপ ডাকে কেন, আমি বাপ নই, আমি বাচ্চা, বোঝে না কেন? ঝুমঝুম বৃষ্টির চাটে রাস্তাঘাট প্লাবিত, আকাশটা বেশ গম্ভীর, শাশা বাতাস বইছে অবিরত, বাতাসের সাথে তাল মিলিয়ে বৃষ্টি পড়ছে টুপটাপ, বাতাসের সাথে বৃষ্টির ফোঁটার ছিটকে এসে পড়েছে মেয়েটির মুখে। গাড়ির কাজ বেদ করে দিয়ে মেয়েটির মুখ বের করে রাখলো বাইরে। নিশিতার বাড়ি থেকে ফিরছে সে, পাশের ড্রাইভিং করার লোকটা তার বাবা আদি বলল, পিহু কি হচ্ছে? বাসায় ফিরছে ভিজে ভিজে, তোমার মা কি বলবে? পিহু বলল, কিচ্ছু বলবে না পাপা। আদি বলল, হসপিটাল থেকে তোমাকে পাওয়া তোমার নানুর বাসায় একা ফিরতে হবে, আমার কাজ আছে হসপিটালে, তোমার জন্য ছোট্ট সারপ্রাইজ অপেক্ষা করছে সেখানে। পিহু বলল, আমি যেতে পারবো পাপা, সারপ্রাইজ পেলে আমি খুশি হই না পাপা, বিরক্ত হই। আদি বলল, এটা কী ধরনের কথা, আই এম শিওর তুমি খুব খুশি হবে সারপ্রাইজটা পেলে। পিহু বাইরে মুখ বের করে দিল, হসপিটালের কাছাকাছি আসতে নেমে পড়ল সে। সাতা মিলে আদিকে বিদায় জানালো, সাতা ঘুরিয়ে হাঁটতে হাঁটতে সে দাঁড়ালো রাস্তার পাশে। আদি যেতে যেতে বলল, রিক্সা নাও জলদি, ভিজে গেলে জ্বর লেগে যাবে। আদি আড়াল হতে পিহু সাতা সরিয়ে দিল নিজের উপর থেকে, খানিকটা ভিজে আবারও সাতা ধরলো। দেখলো রাস্তায় কোনো গাড়ি নেই, বৃষ্টি বাড়ছে। পিহু সাতা বন্ধ করে দুহাত মেলে ভিজার চেষ্টা করলো, আবারও সাতা মেলে সাতা ঘোরাতে ঘোরাতে হাঁটলো। বজ্রপাতের মতো বিকট শব্দকে সে সম্পূর্ণ রূপে উপেক্ষা করলো। যখন ভিজে একেবারে জুবজুবে হয়ে গেল, খুশিতে মন নেচে উঠল তার। নিজের ভিতর থেকে চাপা কষ্টগুলো যেন ধুয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে।
যেতে যেতে আবার যেন পর্যায়ক্রমে নিজ জায়গায় এসে থেমে যাচ্ছে। কেহ বুঝে নিল কষ্টগুলো তাকে ভীষণ রকম ভালোবাসে, তাই তো যেতে চায় না, ঘুরে ফিরে এক জায়গায় এসে থেমে যায়। মুখের উপর ছাতা সে তখনই সরিয়ে নেয় যখন জুম বৃষ্টির মাঝে বাইক নিয়ে ছুটে চলছে একটা ছেলে, মাথায় পরা ডার্ক ব্লু রঙের হেলমেট। বাইকটি যেতে যেতে কেন যেন পিহুর কয়েক কদম আগে গিয়ে থেমে গেল। পিছু পিছু হাঁটতে হাঁটতে একদম এসে দাঁড়ালো পিহুর সামনে, মাত্র কয়েক জন দূরত্ব দুজনের মাঝে। পিহু ছাতা নামিয়ে ফেললো, বৃষ্টির জলে ভিজে ভিজে দেখার চেষ্টা করলো, জানার চেষ্টা করলো ছেলেটিকে। হেলমেট পরে থাকা চিনতে পারলো না তার খুব পরিচিত, খুব আপন মানুষটিকে। ছেলেটি পকেট থেকে বের করলো একটি নূপুর, তুলে ধরলো মেয়েটির সামনে। মেয়েটি কাঁপা কাঁপা হাতে নিয়ে নিল সেই নূপুরটি। কোনো কথা হলো না, আলাপ হলো না। ছেলেটি নিঃশব্দে এলেও নিঃশব্দে চলে গেল। পিহু নূপুর হাতে দাঁড়িয়ে থাকলো রাস্তায়। অবচেতন মনটা খুব করে চাইল এ যদি তার মাহিত ভাই হতো। মন কেমনের বৃষ্টিরা খুব খুশি হতো, ঠিক পিহুর মতো হতো না? বৃষ্টির জলে ভিজে ভিজে পিহু খানবাড়ি পৌঁছলো। তখন পুরোটা ভিজে গিয়েছে, কাপড় আর অন্যায় মোচড় দিয়ে পানি ঝেড়ে নিল, চুলগুলো থেকেও পানি ঝেড়ে নিল। মাম্মা এভাবে জবজবে ভেজা অবস্থায় দেখলে বকবে। দরজা ঠেলে ভিতরে ঢুকতে নীরা হায় হায় করে উঠল, ভিজে কি অবস্থা হয়েছে তোমার, ছাতা ছিল না, রিক্সা নাওনি, সাঁতার কেউ আসেনি? নীরার প্রশ্ন পড়েই গেল পিহুকে। পিহু চুপি সারে জিজ্ঞাসা করলো, মাম্মা কোথায়? নীরা বলল, আছে সিকুকে নিয়ে। পিহু ঠোঁটের উপর আঙুল দিয়ে বলল, আমাকে হেল্প করো ছোট মাম্মি। মাম্মা এই অবস্থা দেখলে খুব বকবে। নীরা বলল, কেন বকবে? ঈশা তোমাকে বকলে আমি ওকে বকে দেব। এসো এসো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। পিহু চুপি সারের রুমে ঢুকে পড়ল, পা টিপে টিপে নীরার রুমে চলে গেল। একদম ফ্রেশ হয়ে রুম থেকে বেরোতেই খেয়াল হলো বিপরীত পাশে দরজাটি বন্ধ, দরজাটি আজকে খানিকটা খোলা। গত 6টা বছর সে যতবার এই বাড়িতে এসেছে ততবারই বন্ধ দেখেছে রুমটি। হয়তো মাঝে মাঝে খোলা হতো, কিন্তু পিহু সবসময় বন্ধই দেখেছে। আজ খোলা কেন? তা নিয়ে বেশি ভাবার সময় পেল না পিহু। ডাকেলো ঈশার, চুল থেকে বেজা তোয়ালিটা খুলে পিহু গেল ঈশার কাছে। চুল থেকে এখনও টপটপ পানি ঝরছে। ঈশা বলল, আসার সাথে সাথে গোসল কেন, ভিজে এসেছ? পিহু কাচুমাচু করে বলল, না ওই আসলে। ঈশা বলল, তোমার পাপার সব দোষ, তাই তোমার সাথে কোনো কথা নেই। পিহু বলল, পাপার কোনো দোষ নেই, পাপার রিক্সা নিতে বলেছিল, পাপার ইমার্জেন্সি কাজ পড়েছে, পাপার দেরি হয়ে যাচ্ছিল তাই আমাকে নামিয়ে দিয়েছিল, তুমি পাপাকে বকবে? ঈশা আর চোখে তাকালো পিহুর দিকে। পিহু মাথা নামিয়ে ফেলল আর বলল, সরি মাম্মা, আমি ইচ্ছে করে ভিজেছি, পাপার দোষ নেই, পাপা জানলে আমাকে বকবে, পাপাকে কিছু বলো না প্লিজ। ঈশা কিছুই বলল না। পিহু তার মধ্যে খেয়াল করলো তার পা দুটো পেছন থেকে আঁকড়ে ধরেছে কেউ। পরে হাতে বাটি নিয়ে দৌড়ে এসে বলল, পিহু এসেছে, সিকুকে এদিকে আসতে দেখেছো, খাবে না বলেই পালিয়েছে। পিহু বলল, আমার পিছনে এটাকে? সিকু মিনমিনে করে বলল, পিহু বলে দেয় কেন, মাম্মা খেতে জোর করে কেন, মিহি এখনো আসে না কেন? পরে দৌড়ে আসলো আর বলল, মিহি আসবে না, তুমি না খেলে পাপাও আসবে না, কেউ আসবে না। পিহু দাঁড়িয়ে থাকলো। পরে বলল, পিহু ওকে এদিকে এনে দাও, আমাকে ধরিয়ে দাও, মার না দিলে খায় না ও। ঈশা বলল, মারতে হচ্ছে কেন, এ বয়সে সব বাচ্চারা এমন করে, তাই বলে মারতে হবে? মায়ের ছাড়া কিছু চেনো না, এই বয়সে থাকতে তুমিও এমন করতে? মারের কথা দূরে থাক, কেউ একটা থমক দিল মাথা টোকাতে টোকাতে শেষ। পরে রাগ লাগলো, সিকুকে কিছু বললেই আম্মা তাকে বকে। পরে রাহিকে টেনে আনলো, রাহি বলল, এভাবে টানে কেন, ব্যথা পাই না, মাম্মা এমন কেন, রেহান বকেন কেন, মারে না কেন? পরে ধমক দিল, একদম চুপ, আরেকবার কথা বললে মার পড়বে, চুপচাপ খাবে তারপর ঘুমাবে। রাহি মাথা নাড়লো, খাবো না, মাম্মাটা বোঝা কেন, সিকুর খেতে ইচ্ছে করে না কেন, সিকুকে জোর করে খাওয়ায় কেন? পরে ভাতের লোকমা দিয়ে দিল রাহির গালে, চোটের উপর আঙুল দিয়ে বলল, ফেললে দেখিও কি অবস্থা করি, খাও খাও। সিকু এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো পরের দিকে, পরে অন্যদিকে ফিরে গেলে পানির গ্লাস হাতে নিতে রাহির সব ফেলে দিল গাল থেকে আর বলল, ইয়াক, সিকুর বমি পায় কেন? পরে ঠাস করে চর মেরে দিল সাথে সাথে, রাহি ঢলে পড়ে গেল। ঈশার পিহু আটকে উঠল, পিহু দৌড়ে গিয়ে রাহিকে কোলে তুলে বুকের সাথে চেপে ধরল। রাহি চিৎকার দিয়ে কেঁদে উঠল, মাথাটা দিয়ে ধুমধাম মারল পিহুকে। ঈশা কোলে নিয়ে নিল রাহিকে, এদিক ওদিক হেঁটে শান্ত করতে গেলে পরে এসে বলল, আম্মা আমাকে দাও, একদম প্রশ্রয় দিও না, আজকাল চালাকি শিখেছে,
ছুলেও কেঁদে দেবে। পরে নিয়ে নিতে চাইল রাহিকে, ঈশা চর্বসল পরের গালে। দূরে দাঁড়ানো নীরা আর মোনা আঁতকে উঠল। ঈশা বলল, ও খাবে না, তুমি গিয়ে খাও, ওকে খাওয়ানোর জন্য আমরা আছি। রাহির কাঁদতে কাঁদতে হিচকে উঠে যায়। পরি ওর সাথে সাথে কেঁদে দেয়, আম্মা তাকে মারল? পরি বলল, ঠিক আছে রাখো, তোমরা তোমরাই খাওয়াও, আমি নেই ওর কোনো কাজে। আমাকে যাতে আম্মা না ডাকে, ও আমার ছেলে না, আমার ছেলে টেলে নেই। ঈশার চোখের কোনায় ঈশ্বর লাল হয়ে এলো। নীরা তাড়াতাড়ি দৌড়ে এলো, পরিকে টেনে নিয়ে গিয়ে বলল, কি করছিস শিশু, তুইও বাচ্চা হয়ে গেলি, মেয়েটার গায়ে হাত তুললি কেন, ওর বাচ্চা খাচ্ছে না এরকম করছে আর কি। ঈশা বলল, বাচ্চা শুধু সে মানুষ করছে, আর কেউ করেনি। পরি কেঁদে উপরে চলে গেল। কিছুদিন আগে বড় মা ও এভাবেই তাকে চোর মেরেছে, বলেছে তুই আমার নাতির গায়ে হাত তুলিস কোন সাহসে, তুই না থাকলেও আমাদের কাছে ভালো থাকবে, তোকে খাওয়াতে হবে না, পড়াতে হবে না, তুই থাক তোর মতো, মাত্র এক বাচ্চার মা হয়ে এত বিরক্ত তোর। পরে দরজা বন্ধ করে দিয়ে ভীষণ রকম কাঁদল। সে কেন এমন করে কেউ বুঝতে চায় না। এ কদিন ধরে রাহি একদম খাবার মুখে নিতে চাইছে না, একটুখানি দিলে গালে আঙুল ঠুকিয়ে দিয়ে আবার বমি করে দেয় ফেলে। না খেয়ে না খেয়ে তুষ্টপুষ্ট শরীরটা শুকিয়ে যাচ্ছে। তারপর যখন শুকিয়ে যাবে একদম, তারপর সবাই আরও বেশি বেশি করে বলবে ছেলেটা ওর মায়ের মতো হয়েছে, একদম সুটকি, মা খাওয়ায় না বোধহয়, তখন সব মায়ের দোষ। এদিকে খেতে জোর করলেও মায়ের দোষ, না খাওয়ালেও মায়ের দোষ। ঈশা হেঁটে হেঁটে ঘুম পাড়ানোর চেষ্টা করলো রাহিকে, কিন্তু সে ঘুমায় না, কান্না থামে না। একবার বলে চিকুকে মাম্মা মারে কেন, আবার কাঁদে, চিকু ব্যথা পায় বোঝে না কেন, আবার কাঁদে। ঈশা অনেকভাবে শান্ত করার চেষ্টা করে কিন্তু তার কান্না থামে না, বলেই যায়, চিকু ব্যথা পায় কেন, মাম্মাও ব্যথা পায় কেন, ঈশু মাম্মাকে মারে কেন, চিকু আর মাম্মা ব্যথা পায় কেন, কাঁদে কেন। আবল তাবল বকতে বকতে রাহি ঘুমিয়ে পড়লো সন্ধ্যার দিকে, পাশে পিহুও। ঈশা দুজনের গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে রুমে দরজা লাগিয়ে দিল। পরে রুমে যেতে পারলো না, দরজা বন্ধ। মুনা বলল, গায়ে হাত তুললি কেন, রাহি খাচ্ছে না তাই একটু রাগ হয়েছে, ওর বাচ্চা। ঈশা বলল, তুমি যাও, নয়তো বর্দাকে বলিও একটা কথা বলে আসতে, না হলে রাতে কিচ্ছু মুখে তুলবে না, যা তেজ তার। মুনা বলল, আমি দেখছি। তারপর এভাবে না মারলেও পারতি, আদর আদরে বড় করেছি, কেউ মারলে সহ্য করতে কষ্ট হয়, তোর বর্দা আরও তোর উপর রেগে যাবে। ঈশা বলল, মারব না। সিকুর গাল দেখেছ, লাল হয়ে গেছে গালটা, রেহান দেখলে কি বলবে, তার ছেলেকে এভাবে মেরেছে, আমরা কোথায় ছিলাম, প্রশ্ন উঠবে না, ও কেন খেতে চাইছে না সেটা আগে জানতে হবে, জোর করলে কি খাবে ও। মুনা বলল, আর রেগে থাকিস না, তুই মেরেছিস তুই গিয়ে রাগ ভাঙিয়ে আয়, তোরই তো মেয়ে, যা। ঈশা বলে দিল, পারবো না আমি, ডক্টর বলবো ফোন করে ওকে কিছু বলার জন্য, আমি পারবো না। মুনা বলল, তোরা কেউ কারো থেকে কম না, সবাই রাগ জাহির করে ব্যস্ত থাকিস সারাক্ষণ, বুঝি না কিছু। বৃষ্টিতে ভেজে পিহুর গা কাঁপিয়ে সাথে সাথে জ্বর আসলো। ঘুমের ঘরে বিছানা হাতড়ে ঈশাকে খুঁজতে স্পর্শ লাগলো নরম তুলতুলে একটা ছোট্ট কট্ট শরীরের সাথে। ঘুমের মাঝেও পিহু টের পেল, চিকু শোনা ঘুমিয়েছে তার পাশে। পিহু চিকুকে তার বুকের ওপর টেনে নিল, কোকড়ানো চুলগুলোতে হাত বুলিয়ে বুলিয়ে ডাকলো, আব্বা। রাহি ঘুম ছুটে নড়তে নড়তে আওয়াজ করলো, মেরেছে কেন, বুকেছে কেন, চিকু ব্যথা। পিহুর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, ঘুমাও। চিকু ঘুমিয়ে পড়লো আবার সাথে পিহুও। পরির ঘুম ঘুম চোখ নিয়ে চলে এলো পিহু আর সিকু থাকা রুমের দরজার সামনে, চোখ দুটো ফোলা। দরজা টোকা দেওয়ার আগেই ঈশা চলে এলো, দরজা ঠেলে সে রুমে ঢুকে ঘুমন্ত রাহিকে কোলে তুলে নিয়ে বলল, কি চাই। পরি মুখ কালো করে ঘুমন্ত রাহির মুখের দিকে চেয়ে রইল, কানে বেজে উঠল, চিকু ব্যথা পায় কেন। পরি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ পর, কাঁদো কাঁদো হয়ে পড়ল, আম্মা আমার রাহি, ওকে দাও, ঘুম আসে না। ঈশা বলল, নেই, ও যাবে না বলেছে তোমার কাছে, তোমাকে দেখলে কাঁদবে, রেহান আসুক ওকে দেব, তুমি যাও। পরি হাতের কবজি দিয়ে চোখ মুছল আর বলল, তুমি আমাকে মেরেছো কিন্তু আমি তোমার উপর রেগে নেই আম্মা, রাহিও আমার উপর রেগে থাকবে না, আমি ওকে সরি বলবো, দাও। ঈশা রাহিকে নিজের সাথে চেপে ধরে রাখলো আর বলল, দেব না, মারার আগে ভাবনি কেন, তুমি না বলেছিলে তোমার কোনো ছেলে নেই, আবার নিতে এসেছো কেন। পরি হাতের কবজি দিয়ে চোখ আবারও খসিয়ে নিল আর বলল, আম্মা রাহি আমার ছেলে, এমন কেন করছো আম্মা, দাও না, ওকে ছাড়া ঘুম আসে না। ঈশা বলল, না দেব না, যাও। পরি কেঁদে দিল, কেঁদে দৌড়ে চলে গেল। ঈশা হেসে রাহির কপাল থেকে চোখ সরিয়ে গাঢ় চুম্বন দিয়ে বলল, চিকু ভাই দেখে এসো, মাম্মা কাঁদে, চিকুর জন্য কাঁদে,
ঈশা বকে বকে দিয়েছে মাম্মাকে, ব্যয় ব্যয় করে কাঁদে। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্যারের সাথে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।